হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বাজে হচ্ছে 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভ্লগটা শুরু করছি। তো আমার সাথে থেকো আর পুরো ভ্লগটা অবশ্যই দেখো। তো দেখো, এগুলো হচ্ছে বিকেলে নেওয়া কিছু ক্লিপ ছিল আমার কাছে, মানে 7টার আগে যখন আমি রেডি হচ্ছিলাম তার আগে। তো এরকম ছিল ওয়েদারটা, তারপরে বসে বসে আমি কুরকুরে খাচ্ছিলাম। মানে অফ টাইমে আমার একটু ওই খাওয়ার খেতে ওরকম ভালো লাগে, মানে কুরকুরে চিপস এই টাইপের খাওয়ার খেতে খুব ভালোবাসি। তো তারপরে আমি চলে গেছিলাম খাওয়া শেষ করে রেডি হতে। তো এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, রেডি হওয়ার পরে তারপরে যাব বাইরে। তো একা একাই যেহেতু রেডি হচ্ছিলাম, তো তারপরে দেখো চুলটা বাঁধার আমি অনেক চেষ্টা করছিলাম, ট্রাই করছিলাম। আসলে আমার দ্বারা চুল বাঁধা হয় না সিরিয়াসলি, মানে কি বলবো, চুল বাঁধতে গেলে আমার হাতে ব্যথা করে, মানে কি যে হয়, হাতে ব্যথা করে, মাথা ব্যথা করে, কি যে হয় আমি বুঝতে পারি না নিজেও। মানে কোনো রকমের হেয়ার স্টাইল তো আমি পারিই না, তাও যদি চুলগুলোকে গার্ডার দিয়ে ওরকম বাঁধতে যাই তাও চুলগুলো এদিক ওদিক হয়ে যায়, না কেমন একটা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো চুল বাঁধতে গিয়ে আমার ভীষণ একটা প্রবলেম হয়। তো দেখো এরকম করে আমি বেঁধে নিয়েছিলাম দুই দিকে, তো কিছুই তো পারি না, বেরোনি করতে গেলে হাত ব্যথা করে। তো আমি ভাবলাম যে গাটা দিয়ে দুই দিকেই বেঁধে নিই চলো। তো দুই দিকে বাঁধতে গিয়েও আমার ভীষণ সমস্যা হচ্ছিলো, তো কী করবো আর ওইভাবেই বেঁধে নিয়ে তারপরে হচ্ছে আমি ভাবলাম যে ওরকমই ঠিক আছে, ব্যাস ওইটুকু করে আর মুখে একটু পাউডার নিয়েই বেরিয়ে পড়বো আর কি, ওই ব্যাপার। তো মেকআপ বলতে ওইটাই, একটু কাজল পরি কখনো কখনো, লিপস্টিক আর লিপস্টিক কাজল আই লাইনার, ব্যাস মেকআপ বলতে ওইটুকুই। যারা যারা ভাবো যে মেকআপ মানে বিশাল কিছু, মানে ওই লিপস্টিক আই লাইনার পরলেই ভাবো যে মেকআপ করে দিয়েছে, তো ওরকম কিছুই না গাইস। তো দেখো চলো করা যাক, তো বাইরে বেরিয়ে এখন চলে যাব। তারপরে দেখো একটা টিপও পরে নিয়েছিলাম, তারপরে হয়েছে পারফিউমটা নিয়ে নিয়ে, মানে পারফিউম নাম নিলে আবার আমার ভালো লাগে না, তো পারফিউম নিতেই হবে এরকম একটা ব্যাপার। তো পারফিউম নিয়ে তারপরে আমি ইয়াররিংস চুজ করছিলাম যে কোনটা পরবো, এরকম হয় না ব্যাপারটা যে কনফিউশন হয়ে যায় কোথাও বেরানোর আগে যে কোন ড্রেসটা পরবো, সেইটা যেইটা চুজ করে রাখি সেটা আর ভালো লাগে না, দিয়ে মানে অন্যটা ভালো লাগে, তো সেরকম টাইপের ব্যাপারটা। তো ওরকম দেখছিলাম যে কোনটা পরা যায় কোনটা পরা যায়। তারপরে একটা সিম্পল একটা গোল ইয়াররিংস পরে নিয়ে তারপরে লিপস্টিকটা পরে নিয়েছিলাম, লিপস্টিকটা পরে নিয়ে এবারে হচ্ছে বেরিয়ে যাবো। তো সবাই জানেও কমেন্টে যে আমাকে কেমন লাগছে ছাদার পরে, তো এত কষ্ট করে আমি এত কিছু করলাম, তো তোমরা তো একটা কমেন্ট করতেই পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে সব নোটিফিকেশান তোমরা পেতে পারো। এখন আমি পুরো একদম রেডি হয়ে গেছি আর চশমাটাও পরে নিয়েছি, কারণ আমার তো কনজাংটিভাইটিস হয়েছিল, তো কিওর হয়ে গেছে, তাও আমি সেফটির জন্য পরে নিয়েছি। তো চলো এবারে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করা যাক। তো দেখো ফাইনালি আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তায় যেহেতু আমার সাথে কেউ ছিল না, তো আমি আর আমার ছায়াটা হাতে হাতে যাচ্ছিলাম একসাথে, মানে মনে হচ্ছিলো যে ফিল হচ্ছিলো যে কেউ আমার সাথে আছে। তো একা একা বেরোতে ভালো লাগে না, তাও মানে বেরিয়ে গেলাম আজকে, জানি না কেন ভালো লাগছিলো না, রুমে বসে বসে একদম বোর লাগছিলো। তো দেখো এখন রাস্তায় চলে এসেছি আর রাস্তায় এরকম ভিউটা থাকে তমলুকে, তো বেরিয়ে 7:30টার সময়, তো লোক তো থাকবেই, টোটো গাড়ি সব কিছুই থাকবে। তো বেরিয়ে গেছিলাম, ভাবছিলাম যে ওদিকে গিয়ে মানে বেশি দূর নয়, ওই আমাদের হোস্টেল থেকে শঙ্করারা পুল মানে যেতে মোটামুটি লাগে হচ্ছে 5 থেকে 7 মিনিট, তো ওইখানে গিয়ে একটু, এটা হচ্ছে ভেতরের দিকে রাস্তা আর ওইটা হচ্ছে বাইরের দিকে, তো ওইখানে গিয়ে ভাবছিলাম যে ওই অবধিই যাবো, তারপরে ভাবলাম যে না একটু হসপিটাল মোড় ঘুরে আসি। তো হসপিটাল মোড় গেছিলাম, দেখো এখানে বালির পাহাড় টাহাড় ছিল কিছু একটা, মানে বালি টালি ছিল, দিয়ে সেগুলো টেগুলো পেরিয়ে আমি একা একাই এরকম করে হাঁটছিলাম হাঁটতেছিলাম। কিন্তু তারপরে দেখো মাছের দোকান দেখতে পেয়েছিলাম, তারপরে ভাবলাম যে রেস্টুরেন্ট থেকে কিছু নিয়ে তারপরে বেরিয়ে যাই। তো বসছিলাম এরকম পা দোলাচ্ছিলাম রেস্টুরেন্টে অর্ডার দিয়ে, তারপরে এই যে দেখো এই রেস্টুরেন্টটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, তো আমি একা যেহেতু ছিলাম তো বেরিয়ে যাব বলে ওই জন্য আর কিছু হয়নি। তো রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে এসে এই যে রুমে খাচ্ছিলাম আমি আর আমার বান্ধবী মিলে, তো এই যে একটা পেপসিও নিয়ে নিয়েছিলাম, পেপসি হ্যাঁ ওটা পেপসি ছিল, যাই হোক কিছু। তো সবাই জানিও আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।